ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নৈহাটিতে বিস্ফোরণের পর কার্যত লন্ডভণ্ড গঙ্গার ওপারে চুঁচুড়ার একাংশ। একের পর এক বাড়ির দরজা ও জানলা ভেঙে যাওয়ায় তীব্র আতঙ্ক চেপে বসেছে নদীপাড়ের বাসিন্দাদের। বেশ কয়েকজন আহত হয়েছেন। বাবুগঞ্জ বকুলতলা জোড়াঘাট এলাকায় চেনা ছন্দ উধাও। সর্বত্রই বিস্ফোরণের তীব্রতা নিয়ে আলোচনা। কেউ কেউ ঝুঁকি না নিয়ে সন্তানদের দূরে আত্মীয়দের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। ওই চেয়ারে বসেছিলাম, হঠাৎ করে আওয়াজটা শোনা মাত্রই কিছু বোঝার আগে আমি এক পলকে দেখলাম কাঁচটা পড়ে গেল, আর নিচে থেকে তাকিয়ে থেকে পা থেকে রক্ত। এখানে উনি বসেছিলেন চেয়ারে, বসে ফোন দেখছিলেন, আর আমি এইখানটা জাস্ট দাঁড়িয়েছিলাম। হঠাৎ মানে একটা বিরাট মানে মনে হলো যে কি ভেঙে পড়ে গেল। আমি মানে তাকাতে তাকাতে আর ও ওইদিনটা তাকিয়েছে সবে, সঙ্গে সঙ্গে কাঁচ একদম ঝরঝর করে পড়ে একদম পায়ের উপর পড়ে, সে যা রক্ত, সেলাই নটা সেলাই পড়েছে। হ্যাঁ, হঠাৎ বিকট শব্দে এই সমস্ত কাঠটা ভেঙে পড়ে যায়, এবং বহু মূল্যবান কাঠ অনেক খরচ করে এবং নিজে সাজিয়ে করেছে, যার জন্য মানসিকভাবে খুব ভেঙে পড়ে। এই আতঙ্কের যে অভিঘাত, এর যে কম্পেনসেশন, এটা কিন্তু টাকা দিয়ে হয়।